ভারতের পর এবার চাঁদে জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসেবে শুক্রবার চাঁদে সফল অবতরণ করে জাপানের চন্দ্রযান মুন স্নাইপার। দেশটির মহাকাশ সংস্থা জানায়, মুন স্নাইপার লক্ষ্যের 100 মিটারের মধ্যে অবতরণ করে। বিজ্ঞানীরা বলছে, চাঁদের বুকে একটি গর্ত সংলগ্ন এলাকাকে মহাকাশযান নামানোর আদর্শ জায়গা বলে বেছে নেওয়া হয়েছে। চন্দ্রপৃষ্ঠে মহাকাশযান নামানোর জন্য এমন এলাকা বেছে নেওয়ার কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে আছে চাঁদের বুকের ঢাল। গর্ত সংলগ্ন এলাকার জমি 15 ডিগ্রির কম ঢালু, যা নবযান নামানোর জন্য আদর্শ বলে মনে করা হয়। একই সঙ্গে চাঁদে পানি ও মানুষের বাসস্থানের সম্ভাবনা খতিয়ে দেখবে চন্দ্রযানটি। চাঁদের পানির রহস্য খুব সহজেই উদ্ঘাটন করতে পারবে বলে আশাবাদী দেশটির বিজ্ঞানীরা। এরই মধ্যে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কেননা মহাকাশযানটির সৌরবিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এখন ব্যাটারির ওপর নির্ভর করছে যানটি, ফলে এই মিশন হুমকির মুখে পড়তে পারে। তবে ব্যাটারির শক্তি শেষ হওয়ার আগেই সোলার সিস্টেম সচলের চেষ্টা চলছে বলে জানায় জাক্সা। জাপানের মহাকাশযান সংস্থার তথ্য মতে, মুন স্নাইপার গত 25 ডিসেম্বর স্থানীয় সময় বিকেলে সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এর আগে সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা দ্বীপের উৎক্ষেপণ কেন্দ্র থেকে HII এ রকেটে চড়িয়ে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। জাপানের আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত সফলভাবে চাঁদে অবতরণ করেছে। আফরিন মৌ, সময় সংবাদ।